আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের পর এবার কলকাতা মেডিকেল কলেজেও কি দুর্নীতির অভিযোগ? বুধবার সন্ধ্যাবেলায় সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারীকে। বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পরে সিবিআই দফতর থেকে বেরিয়ে অঞ্জন জানান, সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিগড়ে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে সিবিআই এবং ইডির র্যাডারে রয়েছেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়। দফায় দফায় তার বাড়িতে এবং নার্সিংহোমে হানা দিয়েছিলেন দুই তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে সুদীপ্ত রায় কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন বলে জানা গিয়েছে। সুদীপ্ত রায়ের সঙ্গে প্রায়ই ফোনে কথা হতো কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারী। সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত রায়ের কল রেকর্ডিং খতিয়ে দেখেই অঞ্জনকে ডাকে তদন্তকারী সংস্থা। সিবিআই দফতর থেকে বেরিয়ে কলকাতা মেডিকেলের সুপার বলেন, তিনি বাড়ি যাচ্ছিলেন, হঠাৎ করে সিবিআই দফতর থেকে তার কাছে ফোন আসে, তার পরিচয় জিজ্ঞেস করা হয়, বলা হয় সম্ভব হলে তিনি যেন সিবিআই দফতরে যান। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি ঘুরিয়ে সিবিআই দফতরে আসেন। তার কথায় তদন্তকারীরা কয়েকটা কল রেকর্ড ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। কলকাতা মেডিকেলের সুপার তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, রোগী কল্যাণ সমিতিতে ছিলেন সুদীপ্ত রায়, তাই তার সঙ্গে মূলত রোগী এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়েই কথা হতো।